গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় 4.5 কিলোমিটার সড়ক ইউনি ব্লক দিয়ে তৈরি করা হয়েছে। অত্যন্ত পরিবেশ বান্ধব ও জলবায়ু সহনীয় হওয়ায় এই ব্লক দিয়ে কাজ করলে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ে না, সারা বছর এই ব্লক দিয়ে কাজ করা যায়। এই পদ্ধতিতে অত্যন্ত টেকসই ও খরচ কম হওয়ায় সরকারের দীর্ঘমেয়াদী মেরামতের ক্ষেত্রে অপচয় রোধ করতে এই সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোপালগঞ্জ প্রতিনিধি সৈয়দ আকবর হোসেনের প্রতিবেদন, জানাবেন সালাউদ্দিন বাদল। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার প্রত্যন্ত গ্রাম বালাডাঙ্গা থেকে তারাইল পর্যন্ত 4.5 কিলোমিটার লম্বা ও 12 ফিট চওড়া বাঘায়ের বিলের ভেতর দিয়ে ইউনি ব্লকের একটি রাস্তা বদলে দিয়েছে অন্তত 10 গ্রামের মানুষের দীর্ঘ বছরের যাতায়াত ব্যবস্থা। এখান দিয়ে কোনো রাস্তা না থাকায় এই বিলের ভেতর দিয়ে নৌকায় করে যাতায়াত করতে হতো এই এলাকার মানুষের, না হলে 10 থেকে 15 কিলোমিটার ঘুরে টুঙ্গিপাড়া সদরে যেতে হতো তাদের। রাস্তাটি নির্মাণের ফলে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেয়েছে অন্তত লক্ষাধিক মানুষ। আগে রাস্তা যখন ছিল না তখন আমাদের খুব ভোগান্তি ছিল, আমরা টুঙ্গিপাড়া যাতে আমাদের অনেক খুব কষ্ট হতো, নৌকায় যাইতে হতো। 10 থেকে 15 কিলোমিটার ঘুরে বাস বেরিয়ে ঘুরে টুঙ্গিপাড়ায় হসপিটালে যাওয়া লাগতো, স্কুল কলেজে যাতায়াত করা লাগতো, এটা আমাদের চরম দুর্ভোগ ছিল। রাস্তাটা হওয়ার কারণে আমরা যানবাহন ব্যবহার করতে পারতেছি, আমাদের খুবই উপকৃত হচ্ছে আমরা। রাস্তাটির দুপাশে পাহাড়ি, নিম, আকাশমণি ও কৃষ্ণচূড়া গাছের সৌন্দর্য সহ বিলে ফুটে থাকা রাশি রাশি পদ্ম ও শাপলা ফুল দেখতেও এখানে ছুটে আসেন হাজার হাজার মানুষ। রাস্তার দুই পাশে আছে লাল শাপলা, আরো আছে পদ্ম ফুল, আরো সবুজ গাছ দুই পাশে ঘেরা। প্রতিদিন বিকালবেলা হাজার হাজার দর্শনার্থী, এমনকি শুধু আমাদের এলাকার লোক না, দূর দূরান্ত থেকে অনেক লোক আসে গাড়ি নিয়ে এখানে ঘুরতে। ইউনি ব্লকের মাধ্যমে রাস্তা তৈরি করলে স্থায়িত্বের পাশাপাশি মেরামত খরচ কম লাগে বলে জানান স্থানীয় সরকারের নির্বাহী প্রকৌশলী। ইউনি ব্লকের রাস্তা মেরামত খরচটা অনেক কম এবং অত্যন্ত পরিবেশ বান্ধব এবং জলবায়ু সহনশীল, বছরের 12 মাসই কাজ করা যায়, যেখানে বিটুমিনাস কার্পেটিং এর কাজ আমরা একটা নির্দিষ্ট সময় ছাড়া করতে পারি না। ইউনি ব্লক রাস্তা পরিবেশ বান্ধব ও দৃষ্টিনন্দন হওয়ায় গ্রামীণ রাস্তাগুলোকে ইউনি ব্লক দিয়ে সাজিয়ে তোলা যেতে পারে বলে মনে করেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।